অনেক লাগে, কষ্টের মধ্যে আবার পাথর চাপা লাগে, এই গোষ্ঠী গুলি তো অনেকে এখন যৌতুক চায়, যৌতুক কোথায় পাবো? মুখটা দেখালে তো বোঝা যেত আপনার চেহারাটা কেমন, তাহলে না যৌতুক ছাড়া বিয়ে করতে মানুষ মুখটা যদি দেখাতে যায় আমার পাশে থাকতে আমার হেল্প করতে পারবো, আমি তাকেই মুখটা দেখাবো। যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সুমি। আপু কেমন আছেন আপনি? অনেক কষ্টে। কিসের কষ্ট? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইলো মমিনসিং। পরিবারে আর কে কে আছে? পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, শুধু আমি। আচ্ছা আচ্ছা। লেখাপড়া করছিলেন? বিয়ে করছিলেন? বয়স কত? আচ্ছা আচ্ছা। তো অনেকদিন এতদিন তো বাচ্চা কাচ্চা থাকার কথা, বিয়ে শাদী করে, তাই না? কষ্ট লাগে না? কষ্ট অনেক লাগে, কষ্টের মধ্যে আবার পাথর চাপা লাগে, বিয়ে বসতে গেলে তো অনেকে এখন যৌতুক চায়, যৌতুক কোথায় পাবো? তো মুখটা দেখালে তো বোঝা যেত আপনার চেহারাটা কেমন, তাহলে না যৌতুক ছাড়া বিয়ে করতে মানুষ মুখটা যদি দেখাতে যায় আমার পাশে থাকতে আমার হেল্প করতে পারবো, আমি তাকেই মুখটা দেখাবো। ঘর ভাড়া দিতে লাগে, খাওয়া দিতে লাগে, একটা বাংলার খাতে গেলে কত দিতে টাকা লাগে, আমার পাশে তো কেউ হেল্প করার মানুষ নেই, একটা জীবন কেমনে চলে। তাই প্রতিবেদনে আসছেন, কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে? এই যে একটা ভাঙা মোবাইল আছে, টাচ মোবাইল আছে, একটা ভাঙা টাচ মোবাইল আছে। নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই। তার নাম্বারটা আমার কাছে ক্যামেরা নাই, মোবাইলের ক্যামেরা নাই। হ্যালো। হ্যালো বিয়া, শুনতে পারলেন? এক অসহায় গরিব পরিবারের একটি বিবাহ উপযুক্ত মেয়ে আসলে অর্থের অভাবে বিয়ে দিতে পারতেছে না, কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01856988399। নাম্বারটা খোলা থাকে তো? আমার নাম্বার খোলা আছে ভাই, আগে একবার ভিডিওর সামনে আইছিলাম, কিছু মনের মতো মানুষ পাই নাই বলে আমি আবার করে নতুন করে আমি ভিডিওর সামনে আইছি। এবার যদি আসছেন, কেউ যদি বিয়ে করতে চায় যাচাই বাছাই করে বিয়ে করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? যদি 80 বছরের বুড়া হয় তবু আমি রাজি, যদি আমরা দুই বেলা ডাল ভাত খেতে পারবো, আমি এমন একটা মনের মতো মানুষ চাই। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।